আখের ফলন ভালো, যেমন রস তেমন সাইজ, দামও পাচ্ছেন কৃষকরা। অনেকে মনে করে থাকেন ব্যবসায়ীদের মতন সারা বছরই কৃষকরাও সন্তুষ্ট হন না তাদের উৎপাদনে, ফসলের উপযুক্ত দাম পেলে তা অস্বীকার করে থাকেন। সেই ধারণাকে ভুল প্রমাণ করলেন এবারের আখ চাষিরা। নদিয়া শান্তিপুর ব্লকের হরিপুর, নিঃসিংহপুর, সাহেবডাঙ্গা গ্রাম, শহরের 24 নম্বর এবং 16 নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের কিছু এলাকায় ভাগীরথী অববাহিকায় আখের চাষ হয়ে থাকে। গত 2 বছর আগেও উপযুক্ত দাম না পাওয়ার কারণে আখের জমিতেই আগুন লাগিয়ে দিতে দেখা গিয়েছিল। তখন করোনা পরিস্থিতির কারণে গণপরিবহন ব্যবস্থাগুলি প্রায় বন্ধ ছিল। এবার উপযুক্ত সময়ে বৃষ্টির জল টানা রৌদ্র পাওয়ার কারণে দাম পাচ্ছেন। এখন দাম মোটামুটি ভালোই পাওয়া যাচ্ছে। গত 2-1 বছর আগেও সাহেবডাঙ্গায় আখের জমিতে পুড়িয়ে দেওয়া হয়েছিল, দাম পাচ্ছিল না। দাম এবারে ব্যাপক চাষ হয়েছিল, এবারে কি সেই সমস্ত সমস্যা? না, এবার চাষটা কম আছে। আচ্ছা, তার ফলে মোটামুটি দাম পাচ্ছেন। কি দাম এখন? এখন 1 বিঘে ধরেন 1 লাখ টাকা। জমি থেকেই বিক্রি করে দেন না? আপনার জমি থেকে অন্য মানে নিয়ে যান না? এই আগুলো তো কি হয়, চিনি হয় কি? না না, এগুলো সব রস, রস হিসেবে বিক্রি হয়। কোথায় কোথায় বিক্রি হয়? এগুলো কলকাতা। তো আপনারা কি কলকাতায় দেন না মাঠে? না না, মাঠ থেকে কিনে দেন কলকাতা। তো আপনার কতটুকু জমি চাষ? আমার বেশি নেই, আমার 1 বিঘে। এই অঞ্চলে অনেক আখ চাষ হয়? আচ্ছা, এখানে বিঘে 10 লিটার উপরই হয়। আচ্ছা, তো এমনি সবারই মোটামুটি বিক্রির দিকে নাকি? না না, সবার যেগুলো বড় হয়েছে সেগুলো একসঙ্গে পুরো ভুঁই ফাঁকা হয়ে যায় কি আধেক আধেক করে কাটা হয়? একসঙ্গে ভুঁই ফাঁকা হয়ে যায়। মাল মাল ভালো হলে পরে, বড় হলে পরে সঙ্গে সঙ্গে কেটে নিয়ে চলে যায়। কি নাম আপনার? আমার নাম নিতাই মন্ডল। কোথায় বাড়ি? বালিচা। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।